গুরুগোসাই নমনা কোন এই ঠিকাদার দম্পতি রিণিমা দাস খনিন্দ্র তালুকদার। চকিদার গৃহ নির্মাণের নামত কেলেঙ্কারির অভিযোগ ঠিকাদার দম্পতির বিরুদ্ধে। অভিযোগ অনুসরি নিম্নমানের গেটযুক্ত বালি সিমেন্ট ব্যবহার করার ফলত চৌহদর পকিবেড়র প্লাস্টার হাতেরে স্পর্শ করলেই খহি পড়ার এক্সক্লুসিভ দৃশ্য ইতিমধ্যে এনিফার 24 ক্যামেরাত বন্দী হয়েছিল। নলবাৰীৰ অধীক্ষক অভিযন্তার কার্যালয়ত নতুন চকিদারের গৃহ নির্মাণের নামত ব্যাপক অনিয়ম তথা কেলেঙ্কারি সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। জানিব পৰা মতে 2023-24 বিত্তীয় বর্ষর DNA শিতানের অধীনত চকিদারের আবাস নির্মাণের নামত ধার্য করা হয় 23.21 লাখ টাকা। ইয়ারোপরি কার্যালয়টির চৌহদর পকিবের মেরামতি, কার্যালয়ের সম্মুখের অংশ পেভার ব্লকের নির্মাণ আদি কামর 26.60 লাখ টাকা সহ ধার্য করা হয় মুঠ 49.81 লাখ টাকা। উক্ত কামর ঠিকা লাভ করা রিণিমা দাস নামের মহিলা ঠিকাদারগুলিকে নিম্নমানের সামগ্রীরে মৈমতালিরে কাম কাজ করার বাবে নির্মীয়মান কামসমূহ চরম ভেকো ভাওনালৈ পর্যবেক্ষিত হয়। অভিযোগ অনুসরি নিম্নমানের গেটযুক্ত বালি সিমেন্ট ব্যবহার করার ফলত চৌহদর পকিবেড়র প্লাস্টার হাতেরে স্পর্শ করলেই খহি পড়ে। অনুরূপ কাণ্ড আবাসর ক্ষেত্রতো চকিদার আবাসর বেড়র প্লাস্টার ফুলি উঠাত তাক নতুনকৈ লগাই দিয়া হয়েছে। খহি যাওয়া বেড়সমূহত নতুনকৈ লগাই দিয়া সিমেন্টর পখরাপখর দাগে কাম অতি নিম্নমানের হওয়াটোকেই উদঙাই দিছে। ইপিনে আসনি অনুসরি চৌহদর পকিবের মেরামতি করার লগতে পুরনি গ্রিলবুর নতুনকৈ লগাব লাগে যদিও মাঝে মাঝে মাত্র 2-1 নতুন গ্রিল লগাই আসনির ধন আত্মসাত করার পাং পাতিছে ঠিকাদার গরাকিয়ে। বিভাগীয় সূত্র অনুসরি মহিলা ঠিকাদার গরাকির হৈ উক্ত কাম চোয়া চিতা করেছে তেওঁৰ স্বামী খনিন্দ্র তালুকদারে। ঠিকাদারের স্বামীয়ে কামর প্রাককলন একাখরিয়া করে থই নিজের খেয়াল খুশি মতে কাম করার অভিযোগ উঠিছে। আনকি ঠিকাদারগীর বিতর্কিত স্বামীয়ে বিভাগটির কর্মকারীক দুর্ব্যবহার করার অভিযোগ উঠিছে। এতিয়া প্রশ্ন হয় কার শাসকত ঠিকাদার তথা ঠিকাদারের স্বামীয়ে গুরুগোসাই নামানি উঠি রজা বহি রজা হয়ে পড়ছে। ইপিনে আসনির কামর অনুমোদনক লও রহস্যর সৃষ্টি হয়েছে। এনে কামত সংঘটিত দুর্নীতি অনিয়ম সংঘটিত বিতর্কিত ঠিকাদারক নাকি লগাব কোনে? অধ্যক্ষ অভিযন্তা কার্যালয় নলবাৰী চক্র বিষয়া নলবাৰী জল এই অফিসটি যা কাম হয়েছে আপনার আপনি একবার চালে গমে পাব এই গেট এখন আপনি এই ইমান দিনে কাম পেলাই থই দিছে। এই আমার সঞ্জন তালুকদার তেখেতের ঘনিয়াকর নামত ঠিকাদার থাকা বলে শুনেছো কিন্তু গিরাকে করে আছে কামটো এইবিলাক সব বন্ধ করে দিয়েছে কাম এটা করবার খুঁজা নাই। আমি কমপ্লেন করব বিচারিছো যে এই কামখানি প্রায় 50 লাখ টাকার কাম কোনো একটা কামত আমার মনোভূত হওয়া নাই। অফিসও আমি সুধাতে কৈছি তেখেতসকলেও মনোভূত হওয়া নাই এই কার বিহেরিত করে আছে তেখেতে তো আমি গম পাই আমি কিবা কলে আমাকে তেখেতে ভাবুকি দিয়ে তারমানে কিবা আমি মানুষখিনিয়ে ভাল নহয় কিবা নহয় বলে এনেকুৱাকে ভাবুকি দিয়ে এইবিলাকের কারণে আমি বিভাগে হেরিক জানাম বলে ভাবিছো বা মন্ত্রী মহোদয় আছে আমার মন্ত্রী মহোদয়কেও আমি জানাম বলে ভাবিছো তেখেতে যাতে এখানে অল্প চোয়া চিতা করে তার কারণে আমি তেখেতের ওসর আমি কাতো অনুরোধ জানাইছো যাতে আমার ঘরের ওসর কাম এটা আমার এড্রেস এটা আমি অফিসটো আমি বেয়া হলে আমার ভাল নালাগে আমি ভালে থাকলে আমি ভাল লাগে আমি এটাই আমি কোবলগীয় আমার বিভাগীয় কর্তৃপক্ষের আগত কি মাহেতি এটি করে থাকি গেট খালি 3 বার ফিটিং করে একবার এখন বেলেগ গেট ফিটিং করছি করে কিনে আরও সেইখান ভাঙি আরও এখন করছি এটা আসলে এইখান গেটে পুরো কামটা হয় নাই সব আপনারা একুটা আধা মাধি করে আছে কোনো কামে করা নাই। নলবাৰীৰ পৰা প্ৰণৱজ্যোতি কলিতাৰ প্ৰতিবেদন এনিফাৰ 24। আপোনাৰ ঘৰখন আৰু অফিচ চালে চকুৰুৱাকৈ সজাওক। আজি আহক সকলো ধৰণৰ অত্যাধুনিক ফাৰ্নিচাৰৰ বাবে চিটি ফাৰ্নিচাৰ 6 মাইল গুৱাহাটী। আমার ঠিকনা 6 মাইল পাঞ্জাবাড়ী রোড পুরবিতাইরের সম্মুখত গুয়াহাটী। আমার যোগাযোগ নম্বর 9435013969।